আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং ঘরের ভিতরে আছো। বর্তমানে করোনা ভাইরাসের কারণে আমরা সকলেই ঘরের ভিতরে বন্দী। এই বন্দী থাকতে থাকতে কিন্তু আমাদের কি বলে তোমার একেবারে একঘেয়েমি হয়ে গেছে। আমরা কিচ্ছু ভালো লাগে না, পড়ালেখাও ভালো লাগে না। বাবা মা সবসময় বলে খালি পড়ালেখা করো, পড়ালেখা করো, পড়ালেখা করো, কিন্তু আমাদের পড়ালেখাও এখন ভালো লাগে না। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু পড়ালেখা না করলেও টেলিভিশন দেখতে বা তোমার মোবাইল দেখতে খুব পছন্দ করি, তাই না? এই মোবাইল দেখতে পছন্দ করি এই কারণে কিন্তু আমাদের এই আজকের সারা বাংলাদেশে আমাদের এই ব্যবস্থা তোমাদের জন্য অনলাইন ক্লাস। কারণ আমরা মোবাইল দেখতে পছন্দ করি, মোবাইলের ভিতরে আমরা বিভিন্ন ভিডিও দেখি, বিভিন্ন কার্টুন দেখি, তাই না? এই কার্টুন দেখার ফাঁকে ফাঁকে বা কার্টুন দেখার সাথেই যেন আমরা আমাদের পড়ালেখাকে আগিয়ে নিতে পারি, এই কারণে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা। আর আমি আজ এসেছি তোমাদের জন্য খাগড়াছড়ি অনলাইন স্কুলের পক্ষ থেকে। খাগড়াছড়ি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন। আজকে আমার এই ক্লাসে আমি মোহাম্মদ পরশ মোহাম্মদ, সহকারী শিক্ষক, জারবাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় লক্ষ্মীছড়ি খাগড়াছড়ি থেকে। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের ভিতরে থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণীর এই বইটি নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রিয় শিক্ষার্থী দেখো, আমাদের বইটি এইটি, বাংলাদেশের বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণী। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ অধ্যায়, সামাজিক পরিবেশের উন্নয়ন নিয়ে। ষষ্ঠ অধ্যায়, সামাজিক পরিবেশের উন্নয়ন নিয়ে। প্রিয় শিক্ষার্থী, এটি তোমাদের পাঠ্য বইয়ের 36 নং পৃষ্ঠাতে দেওয়া আছে। আজকে আমি যেটি নিয়ে আলোচনা করবো সেটি তোমাদের পাঠ্য বইয়ের 36 নং পৃষ্ঠাতে দেওয়া আছে। আজকে আমাদের পাঠ্য বিষয় হলো বিদ্যালয়ে সাহায্য করা। সাহায্য করা তোমরা লিখে নাও। আজকে আমাদের পাঠ হলো বিদ্যালয়ে সাহায্য করা। আশা করি লিখে নিয়েছো। প্রিয় শিক্ষার্থী, মানুষ সামাজিক জীব, মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে। যেমন দেখো, আমরা কীভাবে বসবাস করি? আমরা ঘরের ভিতরে বসবাস করি। দুনিয়ার ভিতরে, এই পৃথিবীর ভিতরে অনেক প্রাণী আছে। সকল প্রাণী কি ঘর বেশি বসবাস করে, ঘর বানিয়ে বসবাস করে? করে না। একমাত্র মানুষই কিন্তু ঘর বানিয়ে বসবাস করে, তারা সমাজবদ্ধভাবে পরিবারের সাথে বসবাস করে। আমাদের প্রত্যেকেই, আমাদের বাবা মা ভাই বোন যারা যৌথ ফ্যামিলি আছে, বাবা মা ভাই বোন, চাচা চাচি, কাকা কাকি, মামা মামি, দাদা দাদি, নানা নানি, সকলের সাথে আমরা একসাথে বসবাস করতে পছন্দ করি, আমরা একসাথে থাকতে পছন্দ করি। আর এই আমাদের একসাথে থাকার কারণেই কিন্তু একে অপরের সাহায্য সহযোগিতা নিয়েই চলতে হয়। দেখো, তুমি তোমাকে যদি তোমার মা সহযোগিতা না করে, তোমাকে যদি তোমার মা এরকম খানা পিনা সকালবেলা নাস্তা তৈরি করে না দেয়, তাহলে তুমি নাস্তা কোথায় পাবে? তোমার কাপড় চোপড়, তোমাদের স্কুলের ড্রেস যদি তোমার বাবা মা যদি পরিষ্কার করে না দেয়, তাহলে তুমি কিভাবে এরকম প্রতিদিন পরিষ্কার স্কুল ড্রেস পরে স্কুলে যাবে? তোমার বাবা যদি তোমাকে প্রতিদিন এরকম স্কুল থেকে আসার জন্য প্রয়োজনীয় যে তোমার বই খাতা কলম, এই যে শার্পনার, ইরেজার, এগুলো যদি কিনে না দেয়, তাহলে তুমি কোথায় পাবে? এই জন্য তোমাকে যেরকম তোমাদের বাবা মা পরিবারের সকলে সহযোগিতা করতেছে, তোমাকেও পরিবারের সকলকে এরকম সহযোগিতা করতে হবে। আর এটাই হলো আমাদের দায়িত্ব, এটাই হলো আমাদের কর্তব্য। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পরিবারের প্রত্যেকের পরিবারকে সাধ্যমতো সহযোগিতা করব। কীভাবে করব? আমরা সাধ্যমতো আমাদের পড়ার টেবিল, আমাদের বিছানা, এগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখব, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আমাদের এছাড়াও আমাদের বাড়িতে সাহায্য করার ভিতরে আছে আমাদের বাড়ির উঠোন বা আমাদের ব্যালকনি, আমাদের বারান্দা, হ্যাঁ, এগুলো আমরা পরিষ্কার করে রাখব। আমরা যদি যারা যদি গ্রামে থাকি, তারা তো অনেক মাটির সাথে আমরা মিশে আছি,
আমরা মাটির সাথে সবসময় সংস্পর্শ পাই, তো আমরা আমাদের বাড়ির উঠোনের ভিতরে এরকম গাছ লাগাবো, চারা লাগাবো, সেগুলো পরিচর্যা করব, ঠিক আছে, এবং আমাদের উঠোন সবসময় পরিষ্কার করব। আমরা এই যে চিপস বিস্কিট এগুলো খেয়ে যেখানে সেখানে ফেলবো না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, ঠিক আছে না? তো প্রিয় শিক্ষার্থী, এখন আমার যেটা পাঠ্য বিষয় বিদ্যালয়ে সাহায্য করা, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব বিদ্যালয়ে কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারি। আমরা যখন বিদ্যালয়ে যাই তো আমি একা থাকি না, আমাদের বিভিন্ন স্যার ম্যাডামগণ সেই বিদ্যালয়ে অবস্থান করে, বিদ্যালয়ে আরও আমাদের অনেক সহপাঠী আছে। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি বা তুমি তৃতীয় শ্রেণীতে পড়ো, কিন্তু তোমাদের উপরের ক্লাসে পঞ্চম শ্রেণীতে চতুর্থ শ্রেণীতে অনেক বড় ভাই বোনেরা আছে, এবং তোমাদের নিচের ক্লাসে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে এবং প্রাক প্রাথমিকেও অনেক ভাই বোনেরা আছে। সকলে মিশে আমরা একসাথে বিদ্যালয়ে যাই। এই বিদ্যালয়ে যাওয়ার পরে প্রিয় শিক্ষার্থী, এই বিদ্যালয়ে যাওয়ার পরে এই বিদ্যালয়ের আঙিনা, এই ক্লাসরুম, এই যে বোর্ড দেখতেছো, ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড, এগুলো নিয়ে তোমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য অবশ্যই আছে। এই তোমাদের সাহায্য সহযোগিতা ছাড়া কিন্তু বিদ্যালয় কখনো এগিয়ে যেতে পারবে না, সুস্থভাবে পরিচালনা করতে পারবে না। তো এখন তোমরা চিন্তা করে বলো যে এই যে বিদ্যালয়ের ভিতরে তোমরা যাচ্ছ, তোমরা এই কাজগুলো কিন্তু সার্বক্ষণিক তোমরা করে যাচ্ছ, তোমরা এই সাহায্য সহযোগিতাগুলো সার্বক্ষণিক তোমরা করতেছো। তো এখন তোমাদের চিন্তা করার বিষয় হলো যে তোমরা কী কী সাহায্য সহযোগিতা তোমরা বিদ্যালয়ের জন্য করতেছো। তোমরা একটু চিন্তা করো, আমি তোমাদের একটু একটু ধারণা দিচ্ছি, দেখো একটু চিন্তা করে দেখো যে আমার তোমরা যে বিদ্যালয়ে পড়ালেখা করো, তোমাদের বিদ্যালয়ের সামনে খেলার মাঠ আছে, তাই না? তো খেলার মাঠের এখানেও তোমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে, এবং তোমাদের শ্রেণীকক্ষে যেখানে পাঠদান করা হয় শ্রেণীকক্ষ আছে, সেখানে তোমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে। সেখানে বেঞ্চ আছে, হাই বেঞ্চ আছে, লো বেঞ্চ আছে, টেবিল আছে, চেয়ার আছে, কারেন্ট আছে, ফ্যান আছে, এরকম জানালা আছে। তো এগুলোর ভিতরে তোমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে যেগুলো তোমাদের সহযোগিতা কামনা করতেছে। আর যদি এই সহযোগিতা তোমরা না করো তাহলে কিন্তু সুস্থভাবে সুন্দরভাবে পাঠদান দেওয়া কখনো সম্ভব না। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সহযোগিতা করতেছো বিদায় কিন্তু এই বিদ্যালয়গুলো সুন্দরভাবে চলতেছে। এখন চিন্তা করে বলো যে কীভাবে তোমরা সহযোগিতা করতেছো। আমি তোমাদেরকে সহযোগিতা করতেছি, তোমরা বলো, আমি লিখি, আমি লিখি, তোমরা দেখো তোমাদের সাথে মিলে কিনা। আমি বোর্ডে লিখতেছি, দেখো আমরা যে শ্রেণীকক্ষে পাঠদান করি সেই শ্রেণীকক্ষে চেয়ার টেবিল তোমরা কিন্তু সুন্দরভাবে সবসময় প্রতিদিন এরকম গুছিয়ে রাখতেছো। তাহলে এক নম্বর পয়েন্ট আসতে পারে যে কি আসতে পারে, দেখো শ্রেণীকক্ষের শ্রেণীকক্ষের চেয়ার টেবিল সাজিয়ে রাখা, টেবিল সাজিয়ে রাখা, এই কাজটা কিন্তু তোমরা প্রতিনিয়তই করতেছ। আমি শুধুমাত্র তোমাদের মনে করে দিচ্ছি যে এই করার মাধ্যমে কিন্তু বিদ্যালয়ে তোমরা সাহায্য করতে পারতেছ। আরটা কি করো তোমরা, তোমাদের শ্রেণীকক্ষ তোমরা নিয়মিত, শ্রেণীকক্ষ তোমরা নিয়মিত কি করো, পরিষ্কার করো, শ্রেণীকক্ষ নিয়মিত পরিষ্কার করা, শ্রেণীকক্ষ নিয়মিত পরিষ্কার করা, তোমাদের শ্রেণীকক্ষ কিন্তু তোমরা নিয়মিত পরিষ্কার করো। প্রতিদিন সকালে আসার পরে তোমাদের স্যার বা তোমাদের বিদ্যালয়ের বড় ভাই যারা আছে তাদের সহযোগিতা নিয়ে তোমরা নিজেরাই কিন্তু তোমাদের শ্রেণীকক্ষ তোমরা পরিষ্কার রাখো, ঠিক তাই বলছি না আমি? তোমরা এটাই তো করো, আর এভাবেই কিন্তু তোমরা বিদ্যালয়কে সাহায্য করো, এভাবেই তোমরা বিদ্যালয়কে সাহায্য করো। এছাড়া তোমাদের যে বোর্ড থাকে, এই যে দেখো হোয়াইট বোর্ড আছে, আরও বিদ্যালয়ে এখন ব্ল্যাকবোর্ড আছে, তো এই ব্ল্যাকবোর্ড স্যারেরা যখন ক্লাস করায়, ক্লাস করানোর পরে এই বোর্ডগুলো তোমরাই কিন্তু পরিষ্কার করে রাখো। স্যার তো পরিষ্কার করে দিয়ে যায়, তারপরেও তোমরা সেগুলো পরিষ্কার করে রাখো। তাহলে এটাও আমি লিখতে পারি যে
বোর্ড পরিষ্কার রাখা, বোর্ড পরিষ্কার রাখা। তাহলে তিন নম্বরটা কি বললাম, বোর্ড পরিষ্কার রাখা। এছাড়াও আমরা আমাদের যেখানে সেখানে শ্রেণীকক্ষের ভিতরে তোমরা থুতু ফেলো না। আমি জানি তোমাদের বিদ্যালয়ে যদি যেখানে সেখানে থুতু ফেলো তাহলে তোমাদের শ্রেণীকক্ষ নোংরা হয়ে যায়, যেখানে সেখানে কাগজের টুকরা এগুলো তোমরা ফেলো না। তোমরা কি করো, তোমরা একটা ডাস্টবিনের ভিতরে একটা ঝুড়ির ভিতরে সে কাগজের টুকরা তোমরা ফেলো, যাতে সেগুলো পরিষ্কার করতে সুবিধা হয়। তাহলে এটা আমরা লিখতে পারি, যেখানে সেখানে থুতু কফ কাগজের টুকরা না ফেলা, যেখানে সেখানে থুতু বা কফ বা কাগজের টুকরা এগুলো আমরা ফেলবো না। আর এছাড়াও আছে তোমার কি বিস্কুটের প্যাকেট, চিপসের প্যাকেট, এগুলো আমরা যেখানে সেখানে ফেলবো না, বিদ্যালয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এছাড়াও আছে বিদ্যালয়ের মাঠ, যেখানে তোমরা বিরতির সময় খেলাধুলা করো, সে মাঠের ভিতরেও আমরা পরিষ্কার, মাঠটাকেও আমরা পরিষ্কার রাখবো। এটাও আমরা দেখতে পারি, খেলার মাঠ পরিষ্কার রাখা। দেখো আমরা বিদ্যালয়ে যাওয়ার পরে ক্লাস শুরু হওয়ার পূর্বে সেখানেও কিন্তু আমরা কিছু সময় খেলাধুলা করি, তোমরা খেলাধুলা করো, এবং বিরতির সময় তোমরা কিছু সময় সেখানে কি খেলাধুলা করো, এবং ছুটির সময় তোমরা খেলতে খেলতে বাড়ির দিকে যাও, তাই না? তো এই জন্য আমাদের মাঠের ভিতরে যদি কোনো ময়লা আবর্জনা থাকে, যদি কোনো গরু ছাগল যদি মাঠ দিয়ে যায় এবং সেখানে যদি তারা ওইখানে মলত্যাগ করে, তো সেইগুলো আমাদেরই পরিষ্কার করতে হবে। বা আমি যদি নিজে পরিষ্কার করতে না পারি, বা আমাদের বড় যারা আছে আমাদের স্যারদেরকে অবহিত করতে হবে যে এগুলো পরিষ্কার করে রাখা দরকার। তো সেজন্য আমাদের অবশ্যই সচেতন হওয়া দরকার। এছাড়াও প্রিয় শিক্ষার্থী, আমাদের যদি স্কুলের সামনে যদি বাগান থাকে, অনেকের বিদ্যালয়ে কিন্তু বাগান আছে, আমাদের বিদ্যালয়ের সামনেও কিন্তু অনেক সুন্দর একটা বাগান আছে, তো এই বাগানগুলো আমাদেরকেই কিন্তু পরিচর্যা করে রাখতে হবে। আর এভাবেই কিন্তু আমরা বিদ্যালয়কে সাহায্য করতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, বাগানের ফুল গাছ লাগাবো ও যত্ন নেব, বাগানে ফুল গাছ লাগাবো ও কি করব, যত্ন নিব। বাগানে ফুল গাছ লাগাবো ও যত্ন নেব। এছাড়াও বাগানে ফুল গাছ লাগাবো ও যত্ন লাগাবো ও যত্ন নিব। এছাড়াও আমরা আরোভাবে সহযোগিতা করতে পারি, কিভাবে, যে আমরা যখন আমরা শ্রেণী সারারা যখন আসবে ক্লাসের ভিতরে, তখন আমরা কোনো রকম হইচই করবো না। তার মানে কি করবো, সারের দিকে সবসময় মনোযোগী হব, সারের ক্লাসের দিকে মনোযোগী হব। তাহলে আমরা কি লিখতে পারি, যে আমরা ক্লাসের শ্রেণীতে মনোযোগী হয়ে আমরা বিদ্যালয়কে সহযোগিতা করতে পারি।
আমরা ক্লাসে মনোযোগী হয়ে বিদ্যালয়ে সহযোগিতা করতে পারি। এবং আরেকটি বিষয় হলো, আমাদের ক্লাসে যখন স্যার থাকবে না, যখন আমরা ক্লাস স্যার আমাদের ক্লাস দিয়ে আমাদের পাঠদান করিয়ে স্যার যখন অফিসে চলে যাবে, তখন আমরা নিরবতা এবং নিয়ম শৃঙ্খলা বজায় রেখে থাকবো, হই হুল্লোড় হইচই করবো না। তাহলে এটা আমরা এক কথা লিখতে পারি যে আমরা শ্রেণীকক্ষে হইচই করবো না। শ্রেণীকক্ষে হইচই করব না। এবং আরও কিছু কাজ আছে, যেমন আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হয়, 21শে ফেব্রুয়ারি পালন করি, হ্যাঁ আমরা 26শে মার্চ পালন করি, 16শে ডিসেম্বর পালন করি, হ্যাঁ শিশু দিবস পালন করি, শেখ মুজিবুর রহমান জাতির পিতা শেখ মুজিবুর রহমান এরকম জন্মদিন পালন করি, বিভিন্ন দিবস আমরা পালন করে থাকি। সেই দিবসগুলোর ভিতরে আমরা শৃঙ্খলার সাথে অংশগ্রহণ করব, তাহলে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করব। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা যদি মোটামুটি এই কাজগুলো যদি আমরা করে যেতে পারি, তাহলে আমরা আমাদের বিদ্যালয়কে সাহায্য করতে পারব। প্রিয় শিক্ষার্থী, আমি আবার করতেছি, দেখো যদি তোমাদের পাঠ্য বই 36নং পৃষ্ঠাতে দেওয়া আছে যে বিদ্যালয়ে সাহায্য করা, বিদ্যালয়ে সাহায্য করা, আমি পড়ে যাচ্ছি যে কিভাবে আমরা বিদ্যালয়কে সাহায্য করে যেতে পারি। যদিও তোমরা সার্বক্ষণিকে সাহায্য করে দাও, তো আমি আবার পড়ে যাচ্ছি, তোমরা শুনো। শ্রেণীকক্ষের চেয়ার টেবিল বেঞ্চ, চেয়ার টেবিল এবং বেঞ্চ, হাই বেঞ্চ বা লো বেঞ্চ, চেয়ার টেবিল এবং বেঞ্চ যেখানে বসে তোমরা অধ্যয়ন করো, চেয়ার টেবিল এবং বেঞ্চ এগুলো তোমরা কি করবা, চেয়ার টেবিল এবং বেঞ্চ এখানে লিখতে পারি, বেঞ্চ চেয়ার টেবিল এবং বেঞ্চ তোমরা গুছিয়ে রাখবে, সাজিয়ে রাখবে, যেটা লিখে দিচ্ছি। শ্রেণীকক্ষ নিয়মিত পরিষ্কার করা, শ্রেণীকক্ষ তোমরা নিয়মিত কি করবে, পরিষ্কার করবে, বোর্ড পরিষ্কার রাখা, যেখানে সেখানে টুকটুক কপ কাগজের টুকরা না ফেলা, খেলার মাঠ পরিষ্কার রাখা, খেলার মাঠ পরিষ্কার রাখা, বাগানের ফুল গাছ লাগাবো ও যত্ন নিব, আমরা বাগানে ফুল গাছ লাগাবো ও যত্ন নিব, ক্লাসে মনোযোগী হয়ে, আমরা ক্লাসে মনোযোগী হয়ে স্যার যখন পাঠদান করবে তখনও মনোযোগী হয়ে আমরা বিদ্যালয়কে সাহায্য করতে পারি। এবং শ্রেণীকক্ষে হইচই না করে, স্যাররা যখন শ্রেণীকক্ষে থাকবে না তখনও যেন আমরা হইচই না করি। এবং বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং বিভিন্ন অনুষ্ঠান যখন হয়, এই অনুষ্ঠানগুলোতে আমরা স্বতঃস্ফূর্তভাবে শৃঙ্খলা সহিত অংশগ্রহণ করি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বিদ্যালয়ের কাজগুলো তোমরা বুঝতে পেরেছ, এই কাজগুলো তোমরা নিয়মিতই কিন্তু করে থাকো, হ্যাঁ তাহলে আশা করি এই কাজগুলো তোমরা বিদ্যালয় খুললে সার্বক্ষণিকভাবে এই কাজগুলো তোমরা করে যাবে। এখন তোমাদের জন্য কাজ, বাড়ির কাজ, যে যে তোমরা যে কাজগুলো নিয়মিত করো বিদ্যালয়কে সহযোগিতা করতেছ, সেটার একটা চার্ট তোমরা বাড়িতে তৈরি করবে, সেটা তিনটা ভাগে তৈরি করবে, শ্রেণীকক্ষের ভিতর, শ্রেণীকক্ষের বাইরে এবং শ্রেণী পাঠ চলাকালীন। এই চারটি তৈরি করে তোমরা তোমাদের অভিভাবকদেরকে দেখাবে এবং স্কুল খুললে তোমাদের স্যারদেরকে দেখাবে। আমি চারটি তোমাদের লিখে দিচ্ছি, দেখো আমি লিখতেছি, শ্রেণীকক্ষের ভিতর, শ্রেণীকক্ষের ভিতরে
শ্রেণীকক্ষের ভিতরে তোমরা কি কি কাজ করো সেটার একটা চার্ট তোমরা লিখবে, সিরিয়াল দিয়ে লিখবে, এবং শ্রেণীকক্ষের বাহিরে বাইরে তোমরা কি কাজ সেটার একটা চার্ট তোমরা এখানে লিখবে, এবং পাঠ চলাকালীন সময়ে তোমরা কি কি কাজ করে বিদ্যালয়কে সহযোগিতা করতে পারো সেটা তোমরা লিখবা। এক নম্বর শ্রেণীকক্ষের ভিতরে, দুই নম্বর শ্রেণীকক্ষের বাইরে, এবং তিন নম্বর পাঠ চলাকালীন সময়ে কিভাবে কি অ্যাক্টিভিটিসগুলো করে কি কাজ করে তোমরা বিদ্যালয়কে সহযোগিতা করবে সেটা তোমরা লিখবে। তো প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই, তোমরা এটা লিখে নাও, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে। সে পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ।